তুলি ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় সিদ্ধান্ত নিল যে তার স্বামী রিফাতকে ডিভোর্স দেবে। তুলি তখন তার মায়ের কাছে ফোন দিয়ে ডিভোর্সের কথাটা জানালে তুলির মা তখন বলল, তুই যদি নেক্সট টাইম এমন কথা মুখে আনিস তাহলে তুই আমার মুখটা আমাকে কখনো দেখাবি না। তুলি তখন বলল, মা তোমাকে যা বলার বলেছি, আমি আর একদিনও রিফাতে সংসার করব না। এ কথা বলেই তুলি ফোনটা রেখে দেয়। রিফাত এসে দেখে যে তুলি ব্যাগে কাপড় গোছাচ্ছে। রিফাত তখন অবাক হয়ে বলল, কি ব্যাপার, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? তুলি তখন শান্ত জবাবে বলে, আমি আমার বাবার বাড়িতে যাব রিফাত। রিফাত তখন বলল, তুমি বাবার বাসায় যাবে তা আমাকে আগে বলবে না? হুট করে বললে তৈরি হব কি করে? তুলি তখন বলল, তোমার তৈরি হতে হবে না, একাই যাব। আর শোনো, কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও। আর হ্যাঁ, চিন্তা করো না, দেনমোহরের বাকি টাকা তোমার শোধ করতে হবে না, সেটা মাফ করে দিয়েছি। আর বিয়েতে যে গয়না দিয়েছিলে সেগুলো রেখে যাচ্ছি, তোমার ইচ্ছে হলে দেখে নিতে পারো। কথাগুলো শুনেই রিফাত অবাক হয়ে তুলির কাঁধে হাত রেখে বলে, মানে পাগলের মতো কীসব বলছো? তুলি তখন রিফাতের দিকে তাকিয়ে হেসে বলল, যা বলেছি সত্যি বলছি, তোমাকে এখন আর ভালো লাগে না তাই দূরে সরে যাচ্ছি। রিফাত তখন বারবার তুলিকে জিজ্ঞেস করছিল, আমার অপরাধ কি? তুলি শুধু বলল, তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। রিফাত বারবার তুলিকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তুলি ওর কোনো কথা না শুনে বাসা থেকে বেরিয়ে যায়। তুলি তার বাড়ির কলিং বেল বাজাতেই তার মা দরজা খুলে, মায়ের পাশে দাঁড়িয়ে আছে তার বাবা। তুলি তার বাবাকে দেখেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। কি বলবে বাবাকে, কেন এসেছে সে তার স্বামীর সংসার ছেড়ে? তুলির বাবা আগে একটা সরকারি হাই স্কুলের টিচার ছিলেন, যার কারণে তার বরাবরের মতো রাগ বেশি। এখন রিটায়ার্ড হয়ে গেলেও সেই রাগটা আগের মতোই আছে। তুলি কিছু না বলে রুমে ঢুকতে গেলে তুলির বাবা পেছন থেকে ডেকে বলে, দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। তুলি তখন একটু দাঁড়িয়ে বলল, হ্যাঁ বাবা, বলো। তুলির বাবা বলল, তোর মা যা বলছে তাকে সত্যি বলছে? তুলি তখন ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সত্যি মিথ্যা পরে বলছি, ব্যাগ নিয়ে এতটা পথ এসে খুব ক্লান্ত হয়ে গেছি, আগে রুমে ঢুকতে দাও। তুলির বাবা তখন ভারী গলায় বলল, আয় ভেতরে, আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? তুলি তখন বলল, না বাবা, কোনো অসুবিধা হয়নি। তুলি তখন গোসল করে ফ্রেশ হয়ে যখন বসল, তখন তুলির মা পাশে বসে মাথায় হাত রেখে বলল, মা সত্যি করে বল তো, তুই কি জামাইকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিবি? তুলি তখন বলল, হ্যাঁ মা। তুলির মা তখন বলল, কিন্তু কেন, জামাইয়ের মতো ভালো ছেলেকে কেন তুই ডিভোর্স দিবি? তুলি তখন হেসে বলল, ভালো দেখেই তো ডিভোর্স দেব। তুলির এই কথা শুনে তুলির মা চোখ বড় বড় করে তুলির দিকে তাকিয়ে রইল। পরের দিন রিফাত তার মাকে নিয়ে তুলির বাসায় আসলো। ড্রয়িং রুমে যখন সবাই বসে আছে তখন শাশুড়ি বলল, তোমাদের সব কিছু তো ঠিক ছিল, তাহলে ডিভোর্স দিতে চাইছো কেন? তুলি তখন মাথা নিচু করে বলল, কিছু সমস্যা ছিল মা। ফাহিমা তখন তুলির দিকে কিছুটা রেগে বলল, কি সমস্যা ছিল শুনি, বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমাকে কোনো কিছুর অভাবে রাখিনি, যখন যেটা চেয়েছো সেটাই দিয়েছি, তাহলে কেন ডিভোর্স দেবে? নিচের দিকে তাকিয়ে তুলি বলল, তুমি আমার প্রাপ্য সম্মান দাওনি। রিফাত তখন দ্বিগুণ রেগে গিয়ে বলল, আর কি অসম্মান করেছি তোমাকে? তুলি তখন বলল, আমি কথাগুলো মাকে আর শাশুড়িকে আলাদাভাবে বলবো। রিফাত তখন বলল, তোমার যা বলার এক্ষুনি সবার সামনে বলবে, আমার জানা দরকার কি এমন করেছি তার জন্য আমাকে ডিভোর্স দিতে চাইছো? তুলি তখন কিছুটা রাগান্বিত হয়ে রিফাতকে বলল, মেয়ে মানুষ চাইলে সব কিছু সবার সামনে বলতে পারে না, কিন্তু তুমি যেহেতু চাইছো সবার সামনে বলি, তাহলে আমি তোমার বিয়ে করা বউ, পতিতাপাড়ার মেয়ে না যে যখন যেভাবে পারো সেভাবে অত্যাচার করবে। তুমি আমার সাথে এমন ব্যবহার করো যখন তখন, নিজেকে তোমার স্ত্রী মনে হয় না, মনে হয় কোনো পতিতালয়ের পতিতা। আমরাও মানুষ, জঙ্গলের কোনো জীবন্ত পশু না যে ওদের মতো বিলীন হব, কিন্তু বিশেষ মুহূর্তে সবার মাঝে পশুত্ব তো দেখতে পিছপা হয় না। এদিকে ইসলামী শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী সঠিকভাবে মিলিত হওয়াটা এক ধরনের ইবাদত, কিন্তু সেটা যদি বন্য প্রাণীর মতো হয় তখন সেই ইবাদতের কাজটাই গুনাহের কাজ হয়ে দাঁড়ায়। আমি জানি স্বামী যখন কাছে আসে তখন স্ত্রীর উচিত স্বামী তাকে সাড়া দেওয়ার সাথে সাথেই কাছে যাওয়া, কিন্তু স্বামীরাও স্ত্রীর সুবিধা অসুবিধা খেয়াল রাখা উচিত। প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, কিন্তু তুমি সেটা একবারের জন্য খেয়াল করো না, এত কিছুর পরও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি কখনো সংশোধন হওনি। গতকাল রাতে তুমি যা করলে আমার ক্ষমতা নেই সেটা সহ্য করার। রিফাত তখন একটা চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, রাতে তো কিছু করিনি, আমি তো অফিসের কাজে ময়মনসিং গিয়েছিলাম। তুলি তখন বলল, তুমি অফিসের কাজে ময়মনসিং গিয়েছিলে নাকি কোনো মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিলে সেটা আমি জানি,
রিফাত তখন কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুছতে মুছতে বলে, মিথ্যে কথা, আমি কোনো মেয়ের সাথে হোটেলে থাকিনি। তুলি তখন বলল, রিফাত, এখন আর মিথ্যে কথা বলতে হবে না, তুমি যে হোটেলে ছিলে সেই হোটেলের একজন আমার পরিচিত সেখানেই জব করে। তুলি তখন বলল, আমিও প্রথমে তার কথা বিশ্বাস করিনি, কিন্তু যখন তোমার আর মেয়েটার সিসি ক্যামেরার ফুটেজ দেখি তখন কি করে কথাটা অবিশ্বাস করি। রিফাত তখন কোনো কথাই বলে না, মাথা নিচু করে বসে রইল। তুলি তখন শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনারা বলেন যে স্বামী তার স্ত্রীর সাথে পতিতার মতো আচরণ করে আর দিন শেষে অন্য মেয়ের সাথে রাত কাটায়, তার সাথে কি সংসার করা যায়? শাশুড়ি তখন তুলিকে অবাক করে দিয়ে বলে, তুমি যদি স্বামীকে ঠিক মতো সুখ দিতে না পারো তাহলে তো স্বামী অন্য মেয়ের কাছে যাবেই, এটাই স্বাভাবিক। শাশুড়ির কথা শুনে তুলি কিছু একটা বলতে যাবে, তখনই তুলির বাবা চিৎকার করে তার শাশুড়িকে বলল, আপনি এক্ষুনি আপনার এই গুণধর পুত্রকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যান, আমি আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলবো, তবু আমি আপনার ছেলের সাথে সংসার করতে দেব না। তুলি বাবার কথা শুনে রিফাত আর তার শাশুড়ি চলে যায়। তারা চলে যাবার পর থেকে তুলির মা কান্না করছে আর তুলিকে বলছে, আমার মেয়েটার কি হবে, মেয়ের অনাগত সন্তানের কি হবে। একটু পরে খেয়াল করে দেখে তার বাবা বিছানায় চুপচাপ বসে আছে। যে বাবাকে আমার বিয়েতে একটু কাঁদতে দেখিনি সে বাবার চোখের কোণে আজকে জল। তুলি তখন তার বাবার রুমে গিয়ে তার বাবার পাশে বসে। তুলির বাবা তখন বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো, আমাদের এই সমাজে ডিভোর্সের জন্য শুধু মেয়েদের দায়ী করা হয়, তোকে আমার আড়ালে আশেপাশের লোক অনেক কিছু বলবে, সেগুলো তুই কানে নিবি না, প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাওয়াচ্ছে, একেবারে শেষ করে দিয়েছিস, সেটাই ভালো হয়েছে। যে স্বামী নিজের স্ত্রীকে সম্মান করে না সেই স্বামীর সাথে একসাথে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। তুলি বাবার কথা শুনে অনেক কষ্টে নিজের চোখে জল আটকে বাবাকে বলল, ঠিক আছে। রুমে এসে ভাবতে লাগলো তুলি, সমাজে আমার মতো অনেক মেয়ে হয়তো আছে যারা স্বামীর কাছে স্ত্রীর সম্মানটা পায় না, দিনের পর দিন অসম্মানিত হয়েও সংসার করে যাচ্ছে, প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে।